বে ধরবে যদি সালাম দেয় তো সালামের জবাব দিতে পারবেন। এই ক্ষেত্রে দ্বিমত থাকলেও সঠিক হচ্ছে যে আল্লাহ পাক এই আয়াত যে আজকের আলোচনা শুরু করেছি সে আয়াতে বলেছেন তোমাদেরকে কেউ যদি তাহিয়া পেশ করে সালাম পেশ করে তার চাইতে ভালো করে দাও। সুতরাং আন্তরিকতার সাথে কেউ যদি আসসালামু আলাইকুম বলে আপনাকে কোনো অমুসলিম ওয়ালাইকুম আসসালাম বলতে পারেন, আপনি ওরহামতুল্লাহ ওয়াবারাকাতুহু বলতে পারেন, হ্যাঁ তার জন্য তো জান্নাত চাননি আপনি যতক্ষণ হেদায়ত না হয়েছে। আল্লাহর রহমত মানে ঈমান হচ্ছে তার জন্য আল্লাহর রহমত, হেদায়ত হচ্ছে আল্লাহর রহমত, হ্যাঁ কোরআনি বিধান আসমানি সিলেবাস তার জন্য আল্লাহ পাকের রহমত, বুঝা গেছে? তো এইভাবে দোয়া করছেন বরকত মানে ইহকালের বরকত আর বরকত ইসলামের বরকত ইসলামী জীবনের বরকত সবচেয়ে বড় বরকত এই দোয়া করছেন আপনি। আর যদি অসৎ নিয়তে দেখেন ব্যঙ্গ করে বা অসৎ নিয়তে বদদোয়ার উদ্দেশ্যে, যেমন ইহুদিরা আসসালামু আলাইকুম বলতো লামটাকে উজ্জ্ব করে সাইলেন্ট করে সালাম আলাইকুম, আমাদের মুসলিমরা অনেক বলে সালাম আলাইকুম মানে তোমার মরণ হোক, জাহেল মরুখ বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম সাম মানে মত। তো ইহুদিরা করতো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে এসে বলতো আসসালামু আলাইকুম, লামটাকে সাইলেন্ট করে ওর আর ওর মানে হয় যে মোহাম্মদ তোমার সর্বনাশ হোক মত হোক। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ওয়ালাইকুম বলো তোমাদের ওইটাই হোক, চামারের দোয়া আল্লাহ শুনবেন না ইহুদি চামার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হবে, বোঝা গেছে? চামারের দোয়াতে গরু মারা যায় না, না হলে দেশে কোনো গরুই বাঁচত না, কারণ আমাদের দেশের গরুর চামড়ার গরু মরে গেলে তার মুসলিম এত ভদ্র ভদ্র যে ও মৃতর চামড়া তো ছড়িয়ে নিয়ে আসবে তা তো করবে না, তখন ওই চামড়া কে নিয়ে যাবে, আমাদের দেশের ওই চামড়গুলো নিয়ে যাবে? চামড় তো রাত দিন দোয়া করতে থাকে মুসলমানদের গরুগুলো মরতো তো ভালোই হতো চামড়াটা পেতাম, তো চামারের দোয়াতে তো গরু মরে না। তো ইহুদি হচ্ছে চামার, তো ইহুদি যদি দোয়া করে অসৎ নিয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি যেন বদদোয়া করে সেই দোয়াকে কবুল হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইকুম বললেই কবুল হয়েছে। জি হ্যাঁ, তো ওইরকম কেউ যদি আপনার সাথে ব্যঙ্গ করে বলে তাহলে অবশ্যই আপনি ওয়ালাইকুম বলবেন, ওয়ালাইকুম সালাম বলবেন না, তখন হয়তো আসসালামু আলাইকুম বলছে কিন্তু আপনাকে দিয়ে ঠাট্টা মজাক করছে, আপনার ধর্ম নিয়ে অথবা সালাম নিয়ে ঠাট্টা মজাক করছে, মানে ওর ভাগভঙ্গিমা তো বুঝতে পারছেন আপনি, তাহলে আপনি তাকে ওয়ালাইকুম বলেন। তারপর আমাদের আর একটা ভুল আছে সালাম সম্পর্কে, অমুসলিমদের সামনে সালাম বললে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, মুসলিম অমুসলিম যখন মিক্সচার থাকে জলসাগুলিতে শোনা যায় বক্তাগুলির ভুল, এগুলো আমাদের দেশের বক্তারা করে কি যেখানে মুসলিমদের জলসা কিন্তু কিছু অমুসলিম হয়তো সেখানে উপস্থিতি আছে তখন বলে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এটা ভুল, কারণ আসসালামু আলা মান ইত্তাবাল হুদা চলবে না, এখানে আসসালামু আলাইকুম বলতে হবে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বলতে হবে। কারণ সহিহ বুখারীতে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর সেখানে মুশরিকরা বসেছিল মোনাফিকরা বসেছিল কিছু মুসলিমও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলা মান ইত্তাবাল হুদা বলেননি, কি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন বুখারীর হাদিস, এটা হচ্ছে দলিল। হ্যাঁ সালামুন আলা মান ইত্তাবাল হুদা কখন বলবেন, মূসা আলাইহিস সালাম ফিরাউনকে বলেছিলেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আপনি চিঠি লিখছেন, হ্যাঁ আপনাদের কার কোনো অমুসলিমের সাথেই আছে যোগাযোগ আছে ফেসবুকে যোগাযোগ অথবা আপনার ধরেন চিঠিতে ইমেলে যোগাযোগ আছে 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 অনেক আছে আছে, ধরেন আপনার কোনো একজন অমুসলিমের সাথে জন মিস্টার জন তার সাথে আপনার যোগাযোগ আছে ইমেল যোগাযোগ অথবা ফেসবুক যোগাযোগ, তাকে আসসালামু আলাইকুম লিখবেন? হ্যাঁ ইহুদি নাসারা বা অমুসলিমকে সালাম প্রথম দেওয়া জায়েজ নয়, জবাব দেওয়া শরীয়ত সম্মত, জবাব দেবেন দেওয়া জায়েজ নয় এই একটা কথা। দুই নম্বর কথা, তাকে যখন আপনি কোনো কিছু লিখবেন তখন সেখানে আপনি আসসালামু আলাইকুম বলবেন না, শুধু অমুসলিম তার সাথে কোনো মুসলিম ওখানে নেই, তাহলে বলবেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যেমন মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলেছে ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা বলেছেন, বুঝা গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সাম্রাজ্যের রাজা আর পারস্যের রাজা আর বিভিন্ন দেশের রাজা শাসকদেরকে যখন চিঠি লিখেছিলেন লিখেছিলেন মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হেরাকল আজিমের রোম সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যে ব্যক্তি হিদায়াতের অনুসারী ইসলামের অনুসারী আল্লাহ পাকের দিক নির্দেশনার অনুসারী আসমানি সিলেবাসের অনুসারী তাকে সালাম, তুমি যদি করো অনুসরণ হেদায়তকে তাহলে তোমাকে সালাম, না হলে সালাম তোমার জন্য নয়। কোরআন মানে যার যার বাক্য শব্দ আর অর্থ সব আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে কোরআনে কারীম যা আপনাদের সামনে রয়েছে, আর হাদিস মানে তার বিষয়বস্তুগুলি আল্লাহর পক্ষ থেকে ওহী কিন্তু ভাষাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা বলেছেন অথবা স্বীকৃতি দিয়েছেন অনুমোদন দিয়েছেন কিন্তু আল্লাহ পাকের বিনা আদেশে নয় বিনা অনুমতিতে নয়, ওহী হয়েছে কিন্তু ভাষাগুলি আল্লাহ পাকের না, ভাষাগুলি হচ্ছে রাসূলুল্লাহ, এর নাম হচ্ছে হাদিস।